হাজির হয়েছে আরো একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব আরেকটি ফিজিক্সের ম্যাথ, দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ফর সার্টেন ওয়েভ লেন্থ অফ লাইট in the case of a piece of glass, is 40 degrees. Find the polarizing angle for glass. Well, আমাদের কাছে দেওয়া আছে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো 40 ডিগ্রি, আমাদেরকে পোলারাইজিং অ্যাঙ্গেল বের করতে বলা হয়েছে। এখন আমাদের জানা প্রয়োজন যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি। বাংলায় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো সংকট কোণ। যখন কোনো আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হয়, তখন আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি বা সমকোণ হয়, সে আইকি বা এখানে যে আপাতন কোণ তাকেই আমরা বলে থাকি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এখন যদি এই হালকা মাধ্যমের প্রতিসরণ অঙ্ক μ1 হয় আর ঘন মাধ্যমের μ2 হয়, তাহলে স্নেলস ল থেকে আমরা বলতে পারি μ1 ইন্টু সাইন আর ইন্টু μ2 ইন্টু সাইন আই, μ1 ইন্টু সাইন আর ইন্টু μ2 ইন্টু সাইন আই। তাহলে μ1 এখানে প্রতিসরণ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং এটা সাইন 90 ডিগ্রি মান μ2 সাইন আই। তাহলে আমরা বলতে পারি μ1 ইজ ইকুয়াল টু সাইন 90/sin 40 ইজ ইকুয়াল টু μ সমান 1/sin 40। ওকে, এখন পোলারাইজিং অ্যাঙ্গেল কি। পোলারাইজিং অ্যাঙ্গেল হলো যখন এই μ1 বিশিষ্ট মাধ্যম আর এটা হচ্ছে μ2 বিশিষ্ট মাধ্যম, যখন এই মাধ্যমে একটা আনপোলারাইজ লাইট আপতিত হয়, তখন প্রতিসরণের পর এটা পোলারাইজড হয়ে যায়। এখন আনপোলারাইজডের সিম্বল এরকম, এটা যখন প্রতিসরিত হয় তখন এটা হয়ে যায় পোলারাইজড। তখন এই আই, এই আপাতন কোণ আইপি, এই আরপি, এখানে আইপি প্লাস আরপি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে এই মাধ্যমেও আমরা যদি স্নেলস ল অ্যাপ্লাই করি, তাহলে বলতে পারি μ1 ইন্টু সাইন আইপি ইজ ইকুয়াল টু μ2 ইন্টু সাইন আরপি। তাহলে এখান থেকে আসি, μ2 ভাগ μ1 ভাগ সাইন আইপি
भाग साइन आर पी। अखोन म्यू टू एर मान, म्यू टू बाय म्यू वन एर मान हम आगे बेर कर चलाम, इजे वन बाय साइन फोर्टी, ताहले वन बाय साइन फोर्टी समान साइन आई पी के हमरा ए फॉर्मूला थे के लिखते पारी आर पी इज इक्वल टू 90 माइनस आई पी शेखान थे के हमरा ये साइन आर पी के रिप्लेस करते पारी ताहोले साइन आर पी के हमरा लिखते पारी 90 माइनस आई पी और ये तो होलो साइन आई पी समान समान वन भाग साइन फोर्टी भाग साइन फोर्टी। ओके अखुन साइन नाइंटी माइनस आईपी के अमर लिखते पड़ी कॉस आईपी साइन आईपी बाय कॉस आईपी जेटे के अमर बोलते पड़ी टैन आईपी और टैन आईपी मान हुलो वन बाय साइन फोर्टी। ओके ताहले आईपी मान को तो आईपी मान हुलो टैन इनवर्स वन भाग साइन फोर्टी। तो ये हमें जो कैलकुलेशन करी वन भाग साइन फोर्टी टैन इनवर्स ताहले आमादेर पोलराइजिंग एंगलर मान आस 57.26759279 डिग्री अथवा जो दशमिक पर तीन घर नहीं लिखते पे 268 डिग्री ताहले एटाई आमादेर कांक्षित तो पोलराइजिंग एंगल। ओके व्यूअर्स आज के তাহলে এই পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।